চুয়াডাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জহির রায়হান। জহির, ডেঙ্গু রোগ শনাক্তে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা চুয়াডাঙ্গায় পর্যাপ্ত কিনা এবং এ পর্যন্ত কি পরিমাণ রোগী হসপিটালে ভর্তি হয়েছে? আর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু চিকিৎসা সেবা যে বিষয়টা আপনি বললেন, এটা কিন্তু খুব নিবিড় যত্নে তাদেরকে দেখা হচ্ছে, আর বিশেষজ্ঞ ডাক্তার ওখানে কিন্তু আছে। এই মুহূর্তে আমার সাথে আছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, তিনি তার কাছে জানতে চাইবো যে কী আপনার হাসপাতালে কীভাবে আপনারা আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগীর যে চিকিৎসা সেটা পর্যাপ্ত ব্যবস্থা আছে, স্যালাইন আছে, আমাদের মেলি ডেঙ্গু রোগীর জন্য লাগে প্যারাসিটামল, সেটা আমাদের সাপ্লাই আছে। আর আমাদের বিশেষজ্ঞ চিকিৎসা দুইজন আছে, আমরা ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করছি দুইটা, পুরুষ এবং মহিলা, এবং শিশু ওয়ার্ডেও একটা কর্নার আমরা বেছে নিয়েছি, মশারি সহ এইসব রোগীদেরকে যাচ্ছি। গত 27 তারিখে এই পর্যন্ত আমাদের এখানে 29 জন রোগী ভর্তি হয়েছিল, এর ভিতরে 15 জন তারা ভর্তি আছে, তারা সবাই সুস্থ আছে। ধন্যবাদ। আর আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে ওই চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে, জেলা পুলিশ জেলা আওয়ামী লীগের থেকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। আর গতকাল আগামীকাল সকাল 9টা থেকে কিন্তু জেলা প্রশাসন সারা জেলাব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান সেটা অব্যাহত রাখবে বলে আমাদের জেলা প্রশাসন জানিয়েছেন। এছাড়া রোগীদের ভিতরে কিন্তু ধন্যবাদ আপনাকে, চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন জহির রায়হান।